বিসমিল্লাহ রহমান রহিম আজ বাইশে জুন বন্যার থৈ থৈ পানিতে ভাসছে এখন পুরো বালাগঞ্জের রাস্তাঘাট ঘরবাড়ি অনেকেই আজ হতে ঘরবাড়ি ছেড়ে দেওয়া শুরু করছে গতকালও অনেকেই ছেড়েছে আজ বেশি পরিসরে মানুষ ঘরবাড়ি ছেড়ে দিয়েছে আমি কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো আর কিছু ঘরবাড়ি দেখাবো যেখানে মানুষের অসহায়ত্ব মানে বলে শেষ করা যাবে না খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে এখন বালাগঞ্জবাসী প্রথমেই আপনাদেরকে আমার বাসাটা দেখায় আমার বাসার ছাদ থেকে নিচের তলার ছবি সামনের রুমে যারা ছিল তারা অলরেডি তাদের বাসা ছেড়ে দিয়েছে কারণ তাদের বাসার ভিতরে এখন কিন্তু পানি যে রাস্তা দিয়ে আমি নিয়মিত বাইক চালাতাম সেই রাস্তা দিয়ে এখন চলে নৌকা নৌকা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই অনেকেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তাদের সব মালামাল সরিয়ে নিচ্ছে এই যে আমার সামনে দুইজন দেখতে পাচ্ছেন হয়তো তারাও খুঁজছে নতুন কোনো আশ্রয় এই যে বাড়িটি দেখছেন বাড়িটির অর্ধেক প্রায় পানিতে বিলীন হয়ে গেছে প্রত্যেকটা বাড়ির আজ একই অবস্থা এই বাসার লোকজনগুলা গতকালই তাদের বাসা ছেড়ে দিয়েছে বন্যা কবলিত মানুষের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে খাবার পানি এবং রান্নাবান্না কারণ যাদের মাটির চুলা তাদের তো রান্না করার কোনো সুযোগই নেই আর বিশুদ্ধ পানির অভাব এখানে অনেক বেশি বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ যেখানে শাড়ি বাঁধা থাকতো বড় বড় গাড়ি আজ এখানে নৌকার শাড়ি দেখে মনে হয় যেন মাছের আড্ডা খানা এটি আমাদের বাসার প্রবেশদ্বার ভয়াবহ স্রোতের কারণে এখান থেকে হেঁটে যাওয়া এখন অনেকটা কষ্টের নৌকার অভাবে বাইরে খুব বেশি যেতে পারছি না বাইরে যেতে পারলে আপনাদেরকে দেখাবো বাইরের কি অবস্থা কি পরিবেশ এবং খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাবো যে বালাগঞ্জের অন্য অন্য এলাকার কি অবস্থা পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ